परीक्षा निये घोर संशय आदो ए बछर माध्यमिक परीक्षा हबे कि उच्च माध्यमिक परीक्षा कि विकल्प पद्धतिते अनलाइने हबे एई मुहूर्ते सबचेये बड़ प्रश्न जेखाने एटाई सेखाने विकास भवनेर रिपोर्ट जमा पड़ेछे ए विषये एखोनो पर्यन्त कि जाना जाच्छे रिपोर्टेर संगे रयेछेन पौलमी रिपोर्टेर विषये किछु जानते पेरेछो দেখো ইতিমধ্যে যেটা খবর যে ছ সদস্যের যে কমিটি সেই কমিটির সদস্যরা তাদের প্রত্যেকে নিজের নিজের যে মতামত সেই মতামত তারা বিকাশ ভবনে জমা দিয়েছে এবং স্কুল শিক্ষা দপ্তরের সচিব তার কাছে এই রিপোর্ট জমা করেছে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি এবং আজকে চূড়ান্ত যে বৈঠক ছিল ভার্চুয়াল বৈঠক সেই বৈঠকে ছ সদস্যের যে কমিটি তারা সদস্যরা তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক কমিটির সদস্য তারা তাদের যে সুপারিশ সেই সুপারিশ নিজের নিজের বক্তব্য সচিবের কাছে জমা দিয়েছে পরীক্ষাই হয়নি উচ্চ মাধ্যমিকের সেই জায়গা থেকে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক নেওয়াটা জরুরি এমনটাই তারা তাদের পরামর্শে জানিয়েছেন এবং সেক্ষেত্রে অফলাইনে পরীক্ষা না করে অনলাইন এবং ওপেন বুক সিস্টেমে অর্থাৎ পরীক্ষার্থীর বাড়িতে প্রশ্নপত্র খাতা পৌঁছে সেই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে সেই অবস্থা যদি না হয় তাহলে অনলাইনের মাধ্যমে এমসিকিউ টাইপের প্রশ্নে পরীক্ষা যাতে দেওয়া যায় সেই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে কারণ আমরা সকলেই জানি যে মুখ্যমন্ত্রী তিনি এই বছরের শুরুর দিকে সমস্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী তাদের জন্য ট্যাব তিনি দিয়েছিলেন এবং ট্যাব বিতরণ হয়েছিল মানে সেই জায়গা থেকে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে ট্যাব রয়েছে এটাই ধরে নিয়ে পলমি একদমই সংক্ষেপে জানতে চাইবো রিপোর্ট সেক্ষেত্রে অফিশিয়ালি প্রকাশ্যে কবে আসবে দেখো সম্ভবত সোমবার বা সামনে সপ্তাহের প্রথম দিকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এমনটাই আমরা জানতে পাচ্ছি তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মন্ত্রী